হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পরীক্ষণের নকশার মধ্যে একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। তিনটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটা হলো আমাদের পরীক্ষণের বিচ্যুতি, একমুখী শ্রেণীবিন্যাস এবং দ্বিমুখী শ্রেণীবিন্যাস। আমরা আগামী দিন থেকে, মানে আগামী লেকচার থেকে সিএডি আরম্ভ করব। সিএডি আরম্ভ করার আগে আমাদের এর আগে এই তিনটা বিষয়ে জানতে তো এখানে আমরা প্রথমে শিখবো হলো পরীক্ষণের বিচ্যুতি। পরীক্ষণের বিচ্যুতি কি জিনিস? পরীক্ষণে অনিয়ন্ত্রিত উৎসগুলোর কারণে যে বিচ্যুতি বা ভুল ত্রুটির উদ্ভব হয় তাকে আমাদের পরীক্ষণের বিচ্যুতি বলে। যেমন আমরা যদি সারের প্রভাব যাচাই করার জন্য, আমরা এখানে বলতে পারি সারের প্রভাব যাচাইয়ের জন্য পরীক্ষা কাজ পরিচালনা করলে, তারপর পরীক্ষণের আমরা যদি একটা ক্ষেতের মধ্যে আমরা যদি বিবেচনা করি যে আমরা এই ধান ক্ষেতটায় সারের প্রভাব নিয়ে আমরা পরীক্ষাটা করব, যে আমাদের সার কাজ করছে কতটুকু, ফসল বেশি উৎপন্ন করছে বা কম উৎপন্ন করছে। এখন এই সারের প্রভাব যাচাইয়ের জন্য আমরা যদি পরীক্ষা কাজ পরিচালনা করি, তাহলে আমাদের পরীক্ষণের ফলাফল মানে কম বেশি কিন্তু আমাদের সারের সারের মানে সারের যে জন্য যে আমাদের শস্য যে বেশি হবে সেটা কিন্তু আমাদের হ্যাম্পার হতে পারে, হ্যাম্পার মানে ক্ষতি হতে পারে অন্যভাবে, বা ত্রুটি বা বিচ্যুতির উদ্ভব করতে পারে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা পোকামাকড় দ্বারা ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। পরীক্ষণের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো এগুলোর প্রভাবে চর্যার সাধারণ প্রভাব ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জাতীয় অনিয়ন্ত্রিত বিচ্যুতিকে পরীক্ষণের বিচ্যুতি বলে। তো এই হলো আমাদের পরীক্ষা নিচ্ছে, মানে আমরা কোনো কিছু কোনো এক্সপেরিমেন্ট করতেছি কিন্তু এই এক্সপেরিমেন্টটা ক্ষতি হইতেছে বাহ্যিক বা অন্য কোনো কারণে, কোনো কারণে আমাদের ক্ষতি হচ্ছে, তো সেটাকে আমরা বিচ্যুতি ধরতে পারি। তো এখন আমাদের একমুখী শ্রেণীবিন্যাস দেখতে হবে। আমাদের একমুখী শ্রেণীবিন্যাস মানে আমরা যে তিন রকমের আমরা ই করবো পরীক্ষার নকশা শিখব, সিআরটি, আরবিটিআরএলএসটি, সম্পূর্ণ দ্বৈবৃত্ত নকশা, তারপর তো এখন আমাদের এখানে জানতে হবে যে একমুখী শ্রেণীবিন্যাস কি। আমাদের সিএডি যে আছে, সিএডি যে শিখব সম্পূর্ণ দ্বৈবৃত্ত নকশা, সম্পূর্ণ দ্বৈবৃত্ত নকশা, কমপ্লিট সিআরডি মানে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, সংক্ষেপে সিআরডি, সেটা কিন্তু আমাদের একমুখী শ্রেণীবিন্যাস। তাহলে এখানে আমরা দেখি, এখানে আমাদের মোট উপাত্ত কোন উপাদানের ভিন্ন ভিন্ন স্তরের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাকেই একমুখী শ্রেণীবিন্যাস বলে। আমরা মনে করি কোন উপাদান যদি আইতম স্তরের যেতম উপাত্ত হয় তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়াই আই, যেখানে আই থেকে আই হলো আই এর মান হলো আমাদের ওয়ান থেকে টু পর্যন্ত, এবং জে এর মান হলো ওয়ান থেকে এন আই পর্যন্ত। তো ওয়াই আই যে উপাত্তের উপাত্তের ভেদাঙ্ক একটি মাত্র নিশ্চিত কারণে, ওয়াই এর ভেদাঙ্ক একটি মাত্র চিহ্নিত কারণে হতে পারে না, তা হলো উপাদানের ভিন্ন স্তর। কাজেই দেখা যায় ওয়াই এর যে তত্ত্ব মান পরীক্ষণে বিচ্যুতি ভিন্ন অন্য একটি মাত্র বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবিন্যাস করা যায়। এই কারণে এ ধরনের শ্রেণীবিন্যাসকে একমুখী শ্রেণীবিন্যাস বলা হয়। তো দ্বিমুখী শ্রেণীবিন্যাস কি? দ্বিমুখী শ্রেণীবিন্যাসটা হলো মোট উপাত্তগুলো দুটি উপাদানে ভিন্ন 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 বিভিন্ন স্তরের উপর ভিত্তি করে। এটা শুধু একটা স্তরের উপর ভিত্তি করতো, এটা হলো ভিন্ন ভিন্ন স্তরের উপর, একই উপাদানের ভিন্ন ভিন্ন উপাদানের উপর ভিত্তি করত, আর এখানে হলো বিভিন্ন স্তরের উপর দুইটি উপাদানের, এখানে হলো একটি উপাদান, এখানে হলো দুইটি উপাদানের বিভিন্ন স্তরের উপর ভিত্তি নিয়ে স্তরের উপর ভিত্তি করে, ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়। তাহলে এরকম হলে সেটা হলো আমাদের দ্বিমুখী শ্রেণীবিন্যাস। তো নেক্সট লেকচার থেকে আমরা আরম্ভ করবো সিআরডি। তো সবাই অ্যাটেনটিভলি খেয়াল করবে, এত এই তিন চার দিন তো আমরা দেখলাম শুধুমাত্র কি বলে শুধুমাত্র রিডিং বা আমাদের কি বলা যায়, এখানে বোঝার তেমন কিছু নেই, শুধু সামান্য জিনিস, মানে এখানে থিওরিটিক্যাল তেমন কিছু নেই। তো আগামী দিন থেকে আমরা থিওরিটিক্যাল কিছু বোঝা আরম্ভ করব। তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকো, এবং যদি কিছু তোমরা না বুঝতে পারো তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানাও।
তোমাদের মতামত কমেন্ট করে জানাও, আমি সময় পেলে আশা করি রিপ্লাই দিব। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।